করে গারুখুলিত বলিয়া হাতির উপদ্রব। বলিয়া হাতির আক্রমণত নিহত প্রমীলা। নিশা হাতিয়ে গচকি মারিলে মহিলাগী। গড়ভাঙা পাহাড় পর নামি অহা হাতির আক্রমণত নিহত হয় প্রমীলা পাতর নামর মহিলাগী। 45 বছরীয় মহিলাগী নিশা বাথরুমলে উলাই অহার পাছতে হাতির আক্রমণের সম্মুখীন হয়। চারি আটটামান বাজিছে, 45 বছরমান হব চাগে, লগে স্পট ডেড হয়েছে। বাথরুমতে আইছিল, মুখামুখি হয়েছিল চাগে হাতির। ঘটনার পাছতে খুয়া ধুয়ালে অঞ্চল। হাতির আক্রমণের খবর পাই নিশায় ঘটনাস্থলীত উপস্থিত হয় বন বিভাগের লোক, উপস্থিত হয় গড়চুক আরক্ষীও। কিন্তু মৃতদেহ নিয়াত বাধা আরোপ করে স্থানীয় লোকে। মঙ্গলবারে পুয়াহে মৃতদেহটি মরণোত্তর পরীক্ষার গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল প্রেরণ করা হয়। মহিলাসকলের মাজত আয়তী হিসাবে প্রমীলা পাতর জনপ্রিয় আছিল। হে প্রমীলা পাতর আত্মার সন্গতির ঘর চোতালতে নাম পরিবেশন করেছে স্থানীয় মহিলাসকলে। কটকি পাড়াত করে এইপিনে ঢলবামাত করছে, এইপিনে লালুঙ্গাল সেপিনে জলত করেছে, করিয়ে থাকে। যদি সরকারে এইখানে মানে যেটু এই বুলিয়াই হয়েছে তেও ভগবানক বনোয়ারু দেছুন দে বুলিয়াই হয়েছে না তেও বলে এইটু কাম করে আদতে হয়েছে অকল এটাই আহে বলে ফরেস্ট ডিপার্টমেন্টে পুলিশে যোগাযোগ করে অল্প আঁতরলেকে নিয়ে পঠালে ভাল হয় আর মানুষখিন মানে মানুষ থাকা ঠাই। গড়ভাঙা পাহাড়ের পর নামি অহা একটা হাতিয়ে উপদ্রব চলাই আছে অঞ্চলটো। গারুখুলির সমীপবর্তী কটকি বাড়িত পূর্বেও দুজন লোকক গচকি মারিছে বলিয়া হাতিটুয়ে। এজনটো নহয় আজি যদি ইয়াতে অকল এটাকে চলে বেলেগ কথা, প্রত্যেকখন গাঁৱতে হয়ে আছে না, দুটামান এনেকুৱা ঘটনা হয়ে গৈছে আগতে হয়ে গৈছে আৰু এনেকুৱা মারি আছে, কটকি বাৰাতো মারিছে, লালুংগাঁওতো মারিছে, তাৰ পিছত তথাপিও ইমান গুৰুত্ব দিয়া নাই সরকারে আছে। কিন্তু স্থানীয় লোকে বলিয়া হাতির নাম দিয়া হাতিটো বন বিভাগে খেদি পঠিয়াব নোৱাৰাত ক্ষুব্ধ অঞ্চলবাসী। বৈশিষ্ট্যৰ পৰা উৎপল হালৈ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।